কানাই কানাই, দাদার কণ্ঠটা দেখেছ? হ্যাঁ, কিরকম মায়াময় মধুর, পরিচিত পরিচিত লাগে। দাদা কি গান গান? আব্বা, তোমার এই রোগটা কিন্তু তাড়াতাড়ি বাড়ছে, ডাক্তার দেখানো দরকার। তাই নাকি? তুই কি ঝামেলা করেছিস কোনো? মোটেও না, তবে সব কথা ফোনে বলা যাবে না, সরাসরি বলতে হবে। আপনি তো মহা ক্ষমতাবান লোক, একেবারে কুকুর সম্প্রদায়ের মানুষ আপনি। হ্যাঁ, একেবারে কুত্তা মানুষ। এই বাজে কথা বলবে না। আরে কইলাম তো মাফ করে দেন, আর কোনোদিন দেরি হইব না। হন এসব আওলা জাওলা কথা আমার সামনে কবি না, তাই আমি আবি সিজিলে যাব। আম্মা, তুমি এসব কি করবার লাগছো? তুমি কি পাগল হয়ে গেলা নাকি? আই চুপ চুপ লাড়াও, আমার সংসার আমি জেমতে চালাম, হোমতে চলবো। দিস ইজ দ্য প্রবলেম, এইচ প্রবলেম। সে বলছে যে সে একজন ভ্রাম্যমান গল্পকার, ভৌতিক এবং রহস্যময় গল্পের কাহিনী খুঁজে বেড়ায়। কি সিনেমা! আরে বাবা, এত অঙ্গ এত রূপ। হ্যাঁ আঙ্কেল, আমার মনে হচ্ছে যে এর মধ্যে একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিষয় রয়েছে, কারণ পূর্বপুরুষ যদি গোপ রাখে তাহলে পরবর্তী পুরুষেরও গোপ রাখার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু আসল বিষয়টা হচ্ছে আকার আকৃতি এবং তার মনে করেন যে শব্দোচ্চারণ। না না, আমি তোমার সাথে একমত নই এই বিষয়ে। না 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 আঙ্কেল, আপনি একটু বোঝার চেষ্টা করেন। টাইম ইজ ফ্যাক্ট ফর হিম, সে দেখতে কচি কিন্তু তার মুখে গোপ আছে। বয়স কখনো কখনো ও লুকিয়ে থাকে বাবা, প্রকাশ হতে চায় না। না না না, পাছে সময় পার হয়ে যায়। বাট আঙ্কেল, প্রাণ ধারণ করে যে প্রাণী সে তো সময় পার করবেই। প্রাণ সময়কে পার করবে, কিন্তু সময় তো স্থির। সেই সময়ের সাথে প্রাণকে যদি স্থির করা যেত, তবে প্রাণী বা মানুষের অবস্থার কোনো পরিবর্তন হতো না। তার মানে আপনি বলতে চাচ্ছেন সে স্থির? না না আঙ্কেল, এটা কী করে সম্ভব? সে তো আর বর্তমান অবস্থায় জন্মায়নি, আর জন্মের সাথে সাথেই তো তার গোপ গজায়নি। তাই তো আমি নিরলস সাধনা করে যাচ্ছি, কী করে বয়সকে এক জায়গায় স্থির করে রাখা যায়। আচ্ছা, তুমি যে ছেলেটির কথা বললে, সে তো ভিন্ন গ্রহের কেউ হতে পারে, মানে অ্যালিয়েন। পারে কি? ছেলেটির কণ্ঠ কীরকম? এই কেমন যেন মেলি মেলি। চেহারা কচি কিন্তু গোপ আছে, আবার কণ্ঠ মেলি আছে। কোনো গোপালা মেয়ে নয় তো আঙ্কেল? মেয়েওয়ালা গোপও হতে পারে। মেয়ালা গোপ মানে? মানে গোপটাই কি মেয়েটাকে বয়ে বেড়াচ্ছে? না, ভাবছি আর কি, গোপের বয়সটাকে কোনোভাবে যদি স্থির করে রাখা যায় আর কি। তাহলে মেয়েটা কি হতো? সেটা তো তুমি ভাববে, তুমি ভাববে মেয়েটা অথবা ছেলেটার কথা, আর আমি ভাববো গোপের কথা, গোপের বয়সের কথা। সেই দিনে সেই ব্যাটারা না? ডাইলের মধ্যে পাত্তর আছে মনে হয়। আচ্ছা আঙ্কেল, কারো বয়স যদি থমকে যায়, মানে একটা জায়গায় স্থির হয়ে যায়, তাহলে তার প্রাণের পূর্ণতা বা অভিজ্ঞতা তৈরি হবে কিভাবে? তা তো জানি না ইয়াং বিজ্ঞানী, যতক্ষণ না থমকাচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, ওই যে ছাগলটা ঘাস খাচ্ছে, ওর বয়সটা যদি থমকে যায়? বয়সটা থমকে যাওয়া মানে তো সময়টা আটকে যাওয়া। তাহলে কি ঘটবে? ও কি অনবরত ঘাস খেতেই থাকবে, খেতেই থাকবে? হয়তো হয়তো না। না না, যদি হয় তো হয়, তাহলে ও ঘাস খেতে খেতে
ওর পেটটা ফুলে যাবে, ওর মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে যাবে, ওর তো পেট ফেটে যাওয়ার কথা, তাই না? যাওয়ারই তো কথা। যদি পেট ফেটে যায় ও তো মারা যাবে, আর মারা যাওয়া মানেই সময় আর থমকে থাকছে না, তার মানে ঘটনার পর একটা ঘটনা ঘটছে। সেটাই তো আমার গবেষণার বিষয়। আমার গবেষণার বিষয়বস্তু কিন্তু আলাদা। আপনাকে আপনার ভেতরে রেখে, আপনার মনুষ্যত্বটাকে বজায় রেখে আপনার আচরণটাকে কিভাবে পাল্টে ফেলা যায়। মানে? মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পশু বাস করে, এবং সেই পশুটাকে আমরা দমিয়ে রাখি। ওই পশুটা যখন বের হয়ে আসে তখন মানুষটার আসল চেহারা বোঝা যায়। যেমন ধরুন, আপনার মধ্যে একটা ছাগল বাস করে, আপনি মানুষ হয়েও ছাগলের মতো আচরণ করছেন। আপনি ভাত খেতে চাইছেন কিন্তু অনবরত আপনি ঘাস খেয়ে যাচ্ছেন ছাগলের মতো। আবার যেমন ধরুন, আপনি কথা বলতে বলতে আপনার ভেতর থেকে ম্যাঁ 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 আওয়াজ বের হয়ে আসছে। এ বাবা, আমার একটু কাজ আছে, আমি এখন যাই। না না আঙ্কেল, আঙ্কেল যাবেন না। আপনি মানে তো এখানে আপনি নন, আপনি মানে হচ্ছেন একজন মানুষ। কথা ডাইলের মধ্যে পাথর, না পাথরের মধ্যে ফুল। হ্যাঁ, ঘটনাটা কি হলো শোন, আমি তো মাত্র বোর্ডিং থেকে বেরিয়েছি, হঠাৎ রাস্তার মধ্যে আমার সাথে রুস্তম ভাইয়ের দেখা। তারপর? তারপর সে আমাকে ফলো করলো। ফলো করলো? ফলো করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে এলো। বাসা পর্যন্ত চলে এলো? হ্যাঁ। তারপরে দূর থেকে আমার দিকে তাকালো তাকালো, তারপর আমিও তার দিকে তাকালাম। সেটা তো বুঝলাম, তারপর কি? তারপর এক টান দিয়ে গোফ এবং ক্যাব দুটোই খুলে ফেললাম। হ্যাঁ, এখন কি হবে? কি আবার হবে, সেকেন্ড ইনিংস শুরু হবে। কিন্তু আমরা যদি ব্যাটিংয়ে হেরে যাই? আরে দুর্বোকা, আমাদের পক্ষ থেকে একমাত্র যিনি বল করবেন সেটা হলো রুস্তম ভাই। রুস্তম ভাই? সত্যি? জোস, এখন বল কাজটা কেমন হলো? সেরকম।
মা। হ্যাঁ কি হয়েছে বাবা? খুব খারাপ সংবাদ মা। কি খারাপ সংবাদ? মানুষগুলো ছাগল হয়ে যাচ্ছে। বাবা কি সব আউটসব কথা বলছো? ভাত মাছ খাওয়া বাদ দিয়ে ঘাস খাবে বাবা। আচ্ছা তোমার কি হয়েছে বলো বাবা। কথা না বলে ম্যাঁ ম্যাঁ করবে বাবা। গবেষণা চলছে। এখানে আবার গবেষণার কি হলো? হাল হকিকতে এরকম। আচ্ছা ঠিক আছে বলো কে করেছে এই গবেষণা। বল কি? দ্য গ্রেট প্রাণী বিজ্ঞানী পা দিয়ে নাচতে পারে আবুল, এটা তোর কাবুল না যে বন্দুক দিয়ে যুদ্ধ করবি। এটা হলো শোয়া পা চালাইলে এইখানে এই যেটা বুদ্ধিটা খেলাইতে হয় বুঝছো। আল্লাহর বড়ই মেহরবানি। পর সমাচার বল। পর সমাচার হইতাছে বোর্ডিংয়ে সব বর্ডাররা একজোট হয়েছে। একজোট? মাত্র একজোট? জি। যাক বাঁচা গেল। মরণে ভয় নাই আল্লাহ। ওই অ্যাডভার্টাইজ বন্ধ কর। এখন শিরোনাম বল। শিরোনাম শিরোনাম হইতাছে এদিন আসুন বাজে ডক্টর ভিকা পড়ছিল তার ব্যাপারে সবাই আপন লোক কথা কইবার চায়। তার রহস্যজনক চলাফেরায় সবাই খুব পেরেশানিতে আছে। শোন, মানুষের পেরেশানির মধ্যেই রাখতে হয়, নাহলে দেখবো যে সুখের মুখে আগুন দেয়া নাচানাচি করতেছে, নাচানাচি। এই জন্য আমি দুঃখের সোলা জ্বালায় রাখবো। চল চলে। ইতিহাস সাক্ষ্য দেয় যুগে যুগে সকল রাষ্ট্রতন্ত্রে রাষ্ট্রকে অকেজো করে দেওয়ার জন্য বিভিন্ন আগ্রাসী রাষ্ট্রসমূহ গোয়েন্দা লাগিয়ে তার সকল তথ্য সংগ্রহ করে। এটা আপনি কি কর? আরে এটা হইতেছে শোয়া পাশ হারাইলেন লোডিং বুঝছেন। এই যে দেওয়ালের দিকে তাকান কোনো চুলকাম নাই, এই যে ফ্যান্ডোর দিকে তাকান ঘুরবো না। আপনি নাইবার গেছেন, কলডো সারছেন পানি নাই, শুইছেন নড়াচড়ার জায়গা নেই। একদম ঠিক বলেছেন মশাই। আর এই যে এখানে রোগ বালা এত ঠাসা, জীবাণু গিজ 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 হতেছে, এই জন্য বলি যে আমার কাছে আসেন। এই তো লেকচার শুরু করলেন, এই লেকচার থামান। শোনেন, এই বোর্ডিংটাকে দেশ মনে করেন, মনটাকে উদার করেন ভাইরা, দেশপ্রেমকে জাগ্রত করেন। আসুন আমরা একই সুরে বলি। বলেন কি বলবেন? বলেন কি? ওই যে কি জানে বলতে চেয়েছিলেন এক সুরে কি বলবো? আরে ভাই ওই যে বললেন না এই বোর্ডিংটা হইতেছে দেশ, ওইটা বল। আরে নেতাবদ্দা, ওই রোগ বালায় যেমন গোপন করতে হয় না, হ্যাঁ আপনার মনের মতো যেটা হিলবিল করতেছে সেটা আপনি বলে ফেলেন। ওই যে লুঙ্গি ইস্ত্রি করলে যেমন হয় না, অম্বা করে কুয়ে ফেলেন। বলেন আমারে বলতে লজ্জা করেন না, আমি তো এই বোর্ডিং এর খেদমতকারী, তাই না? আমি সত্য বলতে কোনোদিন পিছপা হই। আমি জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে গরম ভাতে ফু দিয়ে সিমের বিচি সিদ্ধ করে ছিলে ছিলে খেয়েছি। কি আস্তে আস্তে অ্যাডভার্টাইজ শেষ করেন, এখন শিরোনাম বলেন। আমরা কিছুদিন ধরে খেয়াল করছি এই বোর্ডিং এ টিকটিকি প্রবেশ করেছে। তা আপনার বয় কিসের? না বিষয়টা ভয়ের কিছুই না, এটা আমাদের অস্তিত্বের ব্যাপার। অস্তিত্বের না? তাহলে না পোষাইলে আপনি অন্য বডিকে থাকেন? কি বলছেন আপনি? সত্যি বললাম, একটু তেষ্টা করে এই আর কি। না জনাব, ওই নেতাবদ্দা আসলে বলতে চাচ্ছে যে আমাদের বোর্ডিং এর মধ্যে একটা আজব কিসিমের মানুষের আনাগোনা হচ্ছে আর কি। জি, এটা ধরেন আবার ওই কোকড়ানো শাড়ির মতো, আবার বাস করা শার্টের মতো। শোনেন, এই বোর্ডিং এ কে আইলো আর কে গেল সেটা দেখাতে তো পাম, তাই না? আল্লাহ আমার সুন্দর দূরে চোখ দিয়েছে, আমি সেই চোখ দূরে দিয়ে সব দেখতে পাবো। শুধু দেখলে তো হবে না, তাহলে আর কি করতে বলেন? না, এই বোর্ডিং এ বোর্ডার হিসেবে আমাদের অধিকার আছে জানবার। কি জানতে চান? কে এই রহস্যময় মানব? ঘটনাটা তো ঠিক বুঝতে পারছি না, কিরম যেন লটর পটর ব্যাপার মনে হচ্ছে।
রুস্তমের সাথে বোর্ডিংয়ের এতটা ঘেঁষাঘেঁষি তো ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, তা আজাইয়া ঝামেলা পাকেন না বুঝছেন, আর আপনি ফাঁকনামে একটু কম করেন। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। হ্যাঁ দেখলেন তো কিরকম আচরণ করলো আমাদের সাথে। হ্যাঁ এটা তো দেখলামই, উম করলো। আচ্ছা এর অ্যাকশন কি নেবেন এডোক? সর্বস্তরে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, আর বসে থাকলে চলবে না ভাইরা। কিন্তু দাঁড়ানোর তো জায়গা নেই। হ্যাঁ দাঁড়ানোর জায়গা হতো এখানে, আরে হতো বসে একটু গোল হয়ে কিছু যে বলবো সেই জায়গা হতো নেই। আর আমার জীবনটা তো খেতে যাচ্ছে বাসে বাসে। তোমাদের মতো মূর্খ জনতা নিয়ে আন্দোলন হবে কি করে? তোমরা তো জানোই না তোমাদের মুখে ল্যাট্রিন বসিয়ে ওরা কর্মা পোলায়ের উচ্ছিষ্ট ত্যাগ করছে। এটা আপনি কি কন, কোন উমন্দির চাওয়ালের কথা কইছে? আমাকে একবার খালি কন, আমি তার মুখ স্ত্রী করে দিতেছি। এই তো এই তো টকবক করছে যৌবন, আমাদের এখন প্রতিনিধি নির্বাচন করতে হবে। বদ্দা একটু ভেঙে বলেন। আমরা সবাই মিলে আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করব যে আমাদের ভালো মন্দ দেখবে। এটা আপনি ঠিকই কইছেন, তাহলে তো ব্যাক করে লাগবো। হ্যাঁ তা তো লাগবে, এই যে আমাদের খবি সাহেব আছে, ঠাকুর সাহেব আছে, এই ঠুনটুনা খানা এরা কোথায়? এটা আপনি জানেন না, আউটডোরে না শুটিংয়ে গেছে। হ্যাঁ সকল ভোটারকে ভোটদানে উৎসাহিত করতে হবে। কি ভোটে কেডো খারাইবো না খারাইবো এটা আমি জানি না, আমি একটা কথাই জানি সেটা হলো আমি খারাপ বুঝছে। আরে কি যে বলো না, আরে হারানো তো আমার খান। কেউ চাইলেই তাকে নির্বাচনের প্রার্থী করা যাবে না, অবশ্যই প্রার্থীকে শিক্ষিত হতে হবে, দুর্নীতিবাজ হলে তাকে প্রার্থী করা যাবে না। আচ্ছা আমি হইছি বোর্ডিং এর ম্যানেজার আর আমি কিছুই জানবো না কি ঘটছে? সারাদিন গলা ভাড়াইয়া সাফানারাইয়া আমি এই যে হাজার হাজার মানুষের মন জগরে চলতেছি টোটাল 20 বছর, আর আপনি এখানে আমাকে যোগ্যতার ফালা ফেলতেছেন? হ্যাঁ আর আমি আরে রুমাল থেকে শুরু করে মাঝে টুপি পর্যন্ত স্ত্রী করে বর্তনক বানাই দিতেছি, আর আপনি আমাকে অযোগ্য মনে করেন না? আলাপ খুব জমেছে মনে হয়। আলাপ তো জমবে, এটা তো সংলাপ নয়। ওইসব প্রলাপ মার্কা সংলাপ মোটেও জমে না। দেখ এত কিচির মিচির কিসের? ও ভোট হবেন লাগছে তো বুঝছে। ভোট কিসের ভোট? একজন ভোটার হিসেবে ন্যায্য পাওনা আদায়ের জন্য সঠিক প্রতিনিধি নির্বাচনের ভোট কি ঠিক না? বুঝতে পেরেছি, ভোট না, এইটা নিশ্চয়ই বদমাশ রুস্তমটার বুদ্ধি। ভোটা ভোটি কি আমি দেখাচ্ছি। হ্যাঁ শোনো, আমাদের কিছু জ্বালাময়ী স্লোগান তৈরি করতে হবে। জি এটা আপনি ঠিক করছেন ভাই, তবে আমি একটু দোকান থেকে ঘুরে আসি বুঝছে, আর স্লোগান লিখবেন স্ত্রীর তলা যেমন গরম হয় সেই রকম করে। হ্যাঁ আমাকেও যেতে হবে বদ্দা, মানে কোন বাসে যেতে হবে কোথায় সেল হবে সেটা আর কি। তো কোম্পানির তরফ থেকে আমি এখন বিদায় নিচ্ছি, যাওয়ার আগে আপনাদেরকে বলে যাচ্ছি যদি আমাকে প্রয়োজন পড়ে তাহলে ডাক দেবেন, আমি জায়গা মতো সারা দেবো আর কি। হ্যাঁ জি জি চলে চলো। সব ধান্দা বাজি। ও দাদা দাদা কোথায় এসে দাঁড়াইলেন, দেখছি তো শোয়া পাচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিঙ ডাং ডিং ডাং ডিং ডাং ডিং কন্টোরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং কন্টোরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়া খাস, জানি জানি সব জানি বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি একজন শহর মানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আর অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস। আই অ্যাম আর্কিমিডিস, আই অ্যাম আর্কিমিডিস, আই অ্যাম আর্কিমিডিস। একবালি ম্যানেজার
ঠাকুর বেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরি বাজ হাজরার মুখে শুধু শুনি ঝারি, তার সেটা কবি ওলা জিপ সেটা ওলা ওলা বাপ্প কামা বড় ছিজ রে সেলভিয়া অলিভিয়া বুড়ি ঝুড়ি ডালিয়া রজিকটা যেন সব পিসরে, আর কত শত চোখ কত পেশা কত লোক কুলি ঢুলি মালি আর কেউ বজতি, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন, ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং কন্টরি ইট ইস বোর্ডিং বোর্ডিং কন্টরি ইট ইস বোর্ডিং বোর্ডিং, ওই তো মালিক সব ওয়াক্কাস জানি জানি সব জানি বলতে কি আছে লাজ, ঘরে তাহার দুজন বিবি একজন শহর মানু অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু, আছে আর অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস, আই অ্যাম আর্কিমিডিস আই অ্যাম আর্কিমিডিস আই অ্যাম আর্কিমিডিস, একুবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরি বাজ হাজরার মুখে শুধু শুনি ঝারি,